থাকবো না কোনো দিন, একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। আবারও একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ছড়া একদিন। অত্যাচারী সিপিএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। ধর্মতলায় এবারে শহীদ স্মরণ তথা মা মাটি মানুষের দিবস অনুষ্ঠানে ধর্মতলা চলে ডাক দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলার বালি বিধানসভা কেন্দ্রের আইএনটিটিউসির উদ্যোগে এক মহামিছিলে ডাক দেওয়া হয়। বালি আইএনটিটিউসির সভাপতি টিঙ্কু মুখার্জির নেতৃত্বে এদিন রঙ্গোলি মল থেকে এক বিশাল মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা। একুশে জুলাই অশ্রু জলে শহীদ স্মরণে হাজির ছিল হাজার হাজার অগণিত মানুষ। আমাদের আবেগ জুলাই 13 জন মানুষ প্রাণ দিয়েছিলেন গণতন্ত্র রক্ষা করার জন্য এবং আমার নেত্রী আমার আগামী দিনে যাওয়ার হবে এবং এটাই তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য। আমাদের বিজয় উৎসব মানুষের কাজের মাধ্যমে এবং সেই কাজটাই আমরা সারা বছর ধরে করে যাবো। একুশে জুলাই আমাদের একটা আবেগ, সকলে প্রত্যেকে পায়ে পা মিলিয়ে আর আমার নেত্রীর ডাকে যাওয়া, আমরা সবাই যাবো ওখানে নেত্রীর বার্তা নিতে। বালি দেবে প্রায় 5-7 হাজার লেগে প্রচুর লোক, প্রচুর মানুষ একদম একুশে জুলাই নিজে প্রত্যেক বছর নিজের রেকর্ড ভাঙে, এবছর রেকর্ড মিল হবে। ইতিমধ্যে ধর্মতলা মরে গেছে, কাল কলকাতা স্তব্ধ হয়ে যাবে। আজকে প্রায় দিদির বার্তা, দিদি যাই বার্তা দেন, দিদি গঠনমূলক বার্তা দেন, সবসময় মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার বার্তা দেন, আমরা সে বার্তা বহন করবো।